সুপারভাইজার পক্ষ থেকে সেরা বারোয়ারির স্মারক শ্রেষ্ঠ স্বীকৃতিতে এই মুহূর্তে উপহার তুলে দিলেন সিএনএর প্রতিনিধি সৌভিক। সেরা বারোয়ারি পুজোর শিরোপা পেল লেকটাউন নেতাজি স্পোর্টিং ক্লাব। 47তম বর্ষে পা দিল এবছরের পুজো। এবারে লেকটাউন নেতাজি স্পোর্টিং ক্লাবের থিম দক্ষিণেশ্বরের আদলে মন্দির। এটা 47তম বর্ষ। এই বছর আমরা মানে আমাদের যে এখানকার যে আমাদের তীর্থস্থান দক্ষিণেশ্বর তার আদলে তৈরি করেছি, কিন্তু তার আদলটা নিয়েছি আমরা যে পুরোনো দিন একটা স্কেচ করলে একটা মানুষ যদি একটা সাদা কালো রঙের স্কেচ করে তার যে একটা আকৃতি হয় সেই আকৃতি থেকে আমরা এখানে তুলে ধরতে চাইছি। এবছরে লালবাবা রাইজের পক্ষ থেকে সেরা বারোয়ারির স্মারক শ্রেষ্ঠ স্বীকৃতিতে তারা সেরা বারোয়ারির উপহার জিতে নিয়েছেন। এই মুহূর্তে আমার সিএনএর প্রতিনিধি সৌভিককে বলবো একটু তাদের হাতে তুলে দেওয়ার জন্য। একটা জোরে একটা হাততালি হবে। লালবাবা রাইজের পক্ষ থেকে সেরা বারোয়ারির স্মারক শ্রেষ্ঠ স্বীকৃতিতে এই মুহূর্তে উপহার তুলে দিলেন সিএনএর প্রতিনিধি সৌভিক। সম্মানে উচ্ছ্বসিত ক্লাব উদ্যোক্তারা, আগামী দিনে আরও ভালো মণ্ডপ তৈরির আশা রাখছেন বলেও জানান তারা। আনন্দ লাগছে যে আমরা যে প্যান্ডেলটা করেছি তার জন্য সিএনজি আমাদের সম্মান দিয়েছে, এর জন্য সিএনকে আমাদের ক্লাবের তরফে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমাদের এই প্রাইজটা পাওয়াতে আমরা আরও উৎসাহিত যে আগামী বছর আমরা আরও ভালো কিছু কাজ করে ধরবো এবং সিএনএর এই ট্রফিগুলো আবার যেন আমাদের মণ্ডপে আবার গত বছর পাই। ক্যামেরায় শুভময় দাসের সাথে দীপানন্দ সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।